মানুষের চোখের ভেতর ক্রিস্টালের মতো পরিষ্কার লেন্স থাকে। এটি দিয়ে আমরা দূরে কাছের দৃশ্য সমন্বয় করি। এটিতে কোনো অস্বচ্ছতা তৈরি হলে একে আমরা ছানি বলি। এটি সাধারণত ঘোলাটে আর সাদা রঙের হয়। আমাদের চোখে স্বচ্ছ একটি লেন্স বা দর্পণ রয়েছে যার ভেতর দিয়ে আলো গিয়ে চোখের পেছনের রেটিনায় বা দৃষ্টি সংবেদনশীল অংশে গিয়ে পড়ে এবং দৃষ্টির অনুভূতি তৈরি হয়। কাঠ যেমন অস্বচ্ছ হয়ে গেলে আর কাঠের ভেতর দিয়ে কোনো কিছু দেখা যায় না, তেমনি চোখের লেন্স যদি অস্বচ্ছ হয়ে যায় চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে লোপ পেতে থাকে। চোখে ছানি পড়লে স্বাভাবিক দৃষ্টির সমস্যা হয়, সব কিছুই আস্তে আস্তে ঘোলা বা অস্বচ্ছ দেখা যায়। চোখে ছানি পড়ার প্রধান কারণ বয়সের সাথে সাথে লেন্সের উপাদান প্রোটিনের গঠন নষ্ট হয়ে যাওয়া। এছাড়া আরও যেসব কারণে সমস্যা হতে পারে, এক, দীর্ঘমেয়াদী কিছু রোগ যেমন ডায়াবেটিস, চোখের ইনফেকশন ইত্যাদি, বংশগত, এমনকি দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন, তাছাড়া ধূমপান ও অ্যালকোহলে আসক্তি এবং সূর্যের অতিরিক্ত তাপ কিংবা অতি বেগুনি রশ্মিতে কাজ করা, চোখে আঘাত পাওয়া, এমনকি ভিটামিনের ঘাটতি থাকা। এছাড়াও চোখের ছানি নানা কারণে হতে পারে, যেমন ধরুন একটি শিশু খেলা করছে, তার চোখে আঘাত লাগলো, আঘাতের কিছুদিন পরেই তার চোখে ছানি পড়ে যেতে পারে। একটু বয়স্ক লোক খেলা করছেন, টেনিস খেলছেন, বলটা হয়তো চোখে লেগে গেল, ওনার কিছুদিন পরে চোখে ছানি পড়ে গেল, বা হয়তো মারামারি করছে বন্ধু বান্ধবের মধ্যে, চোখে ব্যথা লাগলো, কিছুদিন পরে ছানি পড়ে যাচ্ছে, এগুলো আঘাতজনিত ছানি। এটা কিন্তু আমাদের দেশে প্রায়ই হয়। আবার গর্ভকালীন মায়ের হাম হলে, মা অপুষ্টিতে ভুগলে বা ডায়াবেটিস হলে, টেক্সোপ্লাজমা জাতীয় ভাইরাস আক্রমণ করলে বা শিশুর গঠন প্রক্রিয়ায় কোনো ত্রুটি থাকলে কনজেনিটাল ক্যাটারাক্ট বা জন্মগত ছানি হতে পারে আঘাতজনিত কারণ। হাই মায়োপিয়া বা অতিমাত্রায় নিকট দৃষ্টিজনিত সমস্যা, চর্মরোগ, হরমোনাল কারণ, মেটাবলিক সমস্যা সহ বিভিন্ন কারণে চোখে ছানি পড়ে। চোখের প্রদাহ, অ্যালার্জি, হাঁপানি কিংবা যে কোনো কারণে ব্যথানাশক স্টেরয়েড জাতীয় কিছু ঔষধ, ড্রপ ব্যবহার, রেডিয়েশন, কেমোথেরাপি ইত্যাদির পার্শ্ব প্রতিক্রিয়াও ছানি হয়। আবার আরেকটি ছানি রয়েছে যাকে বলা হয় জটিল ছানি, কমপ্লিকেটেড ক্যাটারেক্ট। চোখের ভেতরে যদি কোনো কারণে ইউভিআইটিস হয় বা কোনো সংক্রমণ হয়, তাহলে কিন্তু চোখের লেন্স ঘোলা হয়ে যায়, আমরা বলছি জটিল ছানি। আরেকটি ছানি রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে, এটা হলো ডায়াবেটিক ছানি। যাদের ডায়াবেটিস রয়েছে, বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তাদের এই সমস্যা হয়, তাদের কিন্তু এই লেন্সে ঘোলা হওয়ার বিষয়টি দ্রুত হয়। আমরা বিভিন্ন সমীক্ষায় দেখেছি যাদের ডায়াবেটিস নেই তাদের থেকে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ছানির সংখ্যা 6 গুণ বেশি। তাদের যে কোনো বয়সে ছানি হতে পারে, এমনকি যাদের অল্প বয়সে ডায়াবেটিস হয় তাদের কিন্তু ছানি দ্রুত পড়ে যেতে পারে। ডায়াবেটিস হলে আবার থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোনের অভাবেও ছানি পড়তে পারে। চোখে ছানি হলে তার একমাত্র চিকিৎসা হলো অপারেশন করে চোখের ছানি অপসারণ করা। অনেকেই মনে করেন ছানি বেশি বড় হলে তবে অপারেশন করা উচিত, এটা খুবই ভয়াবহ একটি ভুল ধারণা। কখন অস্ত্রোপচার করা নিরাপদ সেটি চক্ষু বিশেষজ্ঞ ছানির অবস্থা দেখে বলে দেয়। বেশি দেরি হয়ে গেলে ছানিজনিত জটিলতা সৃষ্টি হতে পারে, যেমন গ্লোকোমা ও লেন্স ডিসলোকেশন বা চোখের লেন্স নির্দিষ্ট স্থান থেকে সরে যাওয়া, দৃষ্টি হারানোর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজকাল অতি উন্নত মানের চোখের ছানির অপারেশন যেমন ফ্যাকো, SICS, ECCE ইত্যাদি হয়ে থাকে। অনেক সময় অপারেশনের পরে চশমা পরার প্রয়োজন হতে পারে। ঔষধ সেবনে ছানি রোগের প্রতিকার হয় না, অপারেশনের মাধ্যমে ছানি অপসারণ করতে হয়। ছানি পড়া ছাড়া চোখে যদি আর কোনো সমস্যা না থাকে, বিশেষ করে রেটিনা ও ভিট্রিয়াসে, তাহলে অপারেশনের মাধ্যমে আবার আগের দৃষ্টিশক্তি ফিরে আনা সম্ভব। ছানি অপসারণের পর কৃত্রিম লেন্স সংযোজন করা হয় যা আগের স্বচ্ছ লেন্সের মতোই কার্যকর। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে ছানি অপারেশন এখন অনেক কম সময়ে আর সেলাইবিহীন উপায়ে করা সম্ভব। এর একটি হলো স্মল ইনসিশন ছানি অপারেশন, যা
SICS নামে পরিচিত। এর মাধ্যমে মাত্র 5-6 মিলিমিটার কেটে তার ভেতর দিয়ে ছানি অপসারণ এবং কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়। আরেকটি হলো ফ্যাকো ইমালসিফিকেশন টেকনিক, এটি আরও আধুনিক প্রক্রিয়া যাতে আরও অল্প কেটে তার মাধ্যমে ফ্যাকো মেশিন ব্যবহার করে ছানি অপসারণ ও কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা সম্ভব। ফ্যাকো সার্জারিতে ছানিকে গলিয়ে বের করে চোখে কৃত্রিম লেন্স বসানো হয়। ফ্যাকো সার্জারির সুবিধা হলো রোগী অনেক তাড়াতাড়ি অপারেশন পরে তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে এবং অপারেশনের পর চশমার পাওয়ার পরিবর্তন অনেক কম হয়। মাল্টিফোকাল লেন্স ফ্যাকো সার্জারিতে ব্যবহার করলে দূরে কাছে কোথাও চশমা লাগে না। চোখের ছানির সর্বাধুনিক সার্জারি লেজার ফ্যাকো সার্জারি, অত্যন্ত ব্যয়বহুল ফেমটো লেজারের সাহায্যে এই সার্জারি করা হয়। চোখে ফেমটো লেজার মেশিনের সংযোগ করে লেজার রশ্মি দিয়ে ছানির ওপরের অংশ গোল করে নিখুঁতভাবে কেটে ছানিকে 8 বা 16 টুকরা করা হয়। এই চিকিৎসা প্রচলিত ফ্যাকো সার্জারির চেয়েও সঠিক, যার গুণগত মানও অনেক ভালো। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে অল্প বয়সেও কি চোখে ছানি পড়তে পারে? অনেকেই ভাবে যে বয়স 60 পেরোলে তবেই চোখে ছানি পড়তে পারে, তবে অল্প বয়সেও এই সমস্যা হতে পারে। যে কারণে অল্প বয়সেও দেখা দিতে পারে ছানির সমস্যা, তার মধ্যে রয়েছে ডায়াবেটিস বা মধুমেহ থাকলে কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বাড়ে। সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে অনেক সময় চোখের লেন্স ঝাপসা হয়ে যেতে পারে। কারো যদি বংশে এই সমস্যা থাকে তবে অনেক সময় অল্প বয়সে ছানি পড়ার আশঙ্কা থাকে। অল্প বয়সে ছানি পড়ার আরও একটা বড় কারণ অটোপিক ডার্মাটাইটিস, এটা এক ধরনের অ্যালার্জি। চোখের পেশির কার্যক্ষমতা কমে গেলেও দেখা দিতে পারে ছানির অসুখ। যাদের চোখে খুব বেশি মাইনাস পাওয়ার থাকে অর্থাৎ মায়োপিয়া থাকে তাদের চোখেও ছানি পড়ার সমস্যা দেখা দিতে পারে। রাতকানা রোগ থাকলেও কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বেশি। ছানি পড়েছে তা বোঝার উপায়, সাধারণত ছানি পড়লে সব কিছু নিষ্প্রভ লাগে, কন্ট্রাস্ট ভীষণ কমে যায়, ধূসর লাগে, বিশেষ করে অল্প আলোয় দেখতে খুব অসুবিধে হয়, আবার রাতে জোরালো আলো চোখে পড়লেও খুব কষ্ট হয়। তাই চোখের সমস্যা হলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চোখে ছানি পড়ার ঝুঁকি কমে যেভাবে, 40 বছরের পর চোখের যত্নে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে দেখা দিতে পারে অন্ধত্বের লক্ষণ চোখের ছানি। ছানি পড়ার লক্ষণ, চোখে একদিনেই ছানি পড়ে না, একটু লক্ষ্য করলে ছানি পড়ার লক্ষণগুলো বোঝা যাবে। যেমন পলক ফেলার সময় মনে হতে পারে কোনো কিছুতে বাঁধছে, চোখের পাওয়ার ঘন ঘন পরিবর্তন করতে হচ্ছে বা দেখতে সমস্যা হচ্ছে। আমরা যেভাবে ছানি পড়া রোধ করতে পারি তার মধ্যে রয়েছে খাবার, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও সবজি প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে। খাদ্য ভিটামিন এ সি সমৃদ্ধ ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে। সবুজ শাকসবজি, লাল ও হলুদ ফলে প্রচুর ভিটামিন এ রয়েছে। এছাড়াও গরুর কলিজা, মুরগির কলিজা, মাছ, দুধ আর দুগ্ধজাত খাবার, দই, ডিম, বড় বড় মাছের তেল, ছোট মাছ, গাজর, পাকা আম, পাকা বেল, পাকা কাঁঠাল, পাকা পেঁপে, কমলা, পাকা টমেটো, কলা, জাম, মিষ্টি কুমড়া, পালং শাক, লাল শাক, লাউ, বাঁধাকপি এবং কারো সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। কমলা, লেবু, পেয়ারা ইত্যাদি ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়া কাঁচামরিচে রয়েছে ভিটামিন সি এবং বেটা ক্যারোটিন যা চোখ ভালো রাখে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এমন খাবারের মধ্যে আছে বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন স্যামন, হ্যালিবাট, টুনা, সার্ডিনাস, ম্যাকেরেল, হেরিং, ডিম ও বিভিন্ন প্রকার শাকসবজিও ওমেগা 3 সমৃদ্ধ। সূর্যের অতি বেগুনি রশ্মি চোখের জন্য ক্ষতিকর, এতে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। রোদে বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করুন। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কিছু অভ্যাস ছানি পড়ার ঝুঁকি বাড়ায়। অ্যালকোহল, ধূমপান সহ সব ধরনের মাদকদ্রব্য থেকে বাড়ে ছানি পড়ার ঝুঁকি। পর্যাপ্ত ঘুম, পানি পান আর বিরতি দিয়ে কম্পিউটারে কাজ করা, সঙ্গে চোখ পরিষ্কার রাখা, মাঝে মাঝে চোখে পানির ঝাপটা দেওয়া, প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চোখের ছানি পড়া রোধ করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।